বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এই সময়টায় একটা ক্যাম্পিং ট্রিপ না হলে ঠিক জমে না। তাই দলবল নিয়ে ঢাকা থেকে রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে, গন্তব্য সোনাদিয়া দ্বীপ। সকালে কক্সবাজারে পৌঁছে নাস্তাটা সেরে নিলাম, এরপর একটা টমটম নিয়ে রওনা করলাম 6 নম্বর ঘাটের উদ্দেশ্যে। কক্সবাজার শহর থেকে 15-20 মিনিটের টমটম রাইড শেষে আমরা পৌঁছে গেলাম 6 নম্বর ঘাটে। এই 6 নম্বর ঘাট থেকে নানা উপায়ে সোনাদিয়া দ্বীপে যাওয়া যায়। আমরা ঝামেলা এড়াতে একটা বোট রিজার্ভ করে ফেললাম, এই বোট সরাসরি আমাদেরকে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিবে। শুরু হলো সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে আমাদের সমুদ্র যাত্রা। আমাদের গামবোটটা কক্সবাজার মহেশখালী চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছিল। সমুদ্রের স্বচ্ছ জলরাশি আর দুপাশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করছিল। আমাদের গামবোটটা আস্তে আস্তে মাঝ সমুদ্রে গিয়ে পড়ল। সমুদ্রের পানির কালারটা দেখেন, একদম নীল। ওই যে ডানেই সোনাদিয়া, দেখতে দেখতে চলে আসলাম আমরা সোনাদিয়া দ্বীপের কাছাকাছি। সোনাদিয়া দ্বীপে বোট ভেড়ার পর আমরা একে একে নেমে পড়লাম। 6 নম্বর জেটি ঘাট থেকে সোনাদিয়ায় পৌঁছাতে আমাদের সময় লাগলো 1.25 ঘন্টার মতো। প্রথম দর্শনেই সোনাদিয়া দ্বীপকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। চলেন এবার আমাদের ক্যাম্পসাইটটা ঘুরিয়ে দেখাই। সোনাদিয়া দ্বীপে মূলত দুইটা পাড়া আছে, একটা পূর্ব পাড়া আর একটা পশ্চিম পাড়া। দুটো পাড়াতেই ক্যাম্পিং করা যায়, আমরা বেছে নিয়েছিলাম পূর্ব পাড়া। এই পূর্ব পাড়াতেই গড়ে উঠেছে খুব সুন্দর একটা ক্যাম্পিং গ্রাউন্ড, সোনাদিয়া ক্যাম্প ফায়ার রিসোর্ট। সমুদ্রের একদম তীর ঘেঁষে গড়ে ওঠা এই ক্যাম্পসাইটটা যে কাউকে মুগ্ধ করবে। ওদের দুই ধরনের টেন্টের ব্যবস্থা আছে, একটা পার্মানেন্ট টেন্ট আর একটা পোর্টেবল টেন্ট। আমরা পোর্টেবল টেন্ট নিয়েছি, উদ্দেশ্য একদম সমুদ্রের তীরে ক্যাম্পিং করা।
পোর্টেবল টেন্টগুলো ওরা রেডি করে দিচ্ছে, তাই আপাতত আমরা আস্তানা গেড়েছি পার্মানেন্ট টেন্টে আমাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য। এটা হলো ওদের ডাইনিং। ব্যাকট্যাক রেখে ফ্রেশ হয়ে আমরা ডাইনিংয়ে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার খেয়ে আড্ডা দিতে দিতেই বিকাল হয়ে গেল, আর ততক্ষণে আমাদের পোর্টেবল টেন্টগুলোও রেডি। সূর্যটাও ততক্ষণে তার সমস্ত সৌন্দর্য নিয়ে পশ্চিম দিকে চলে এসেছে। আমাদের ক্যাম্প সাইটে ব্যাগ রেখে আমরা বের হলাম দ্বীপ ভ্রমণে। সমুদ্রের একদম নীল জলরাশি আর সাদা বালুকা বেলা সোনাদিয়া দ্বীপ আপনার মন কাটতে বেশি সময় নেবে না। সোনাদিয়া দ্বীপের বীচটা একদম নির্জন আর কোলাহল মুক্ত। চাইলে এই দোলনায় দোল খেতে খেতেই একটা বিকাল অলসভাবে কাটিয়ে দেয়া যায়। অথবা একাকী আনমনে বীচের তীর ঘেঁষে হেঁটে বেড়ানো যায়। পরন্ত বিকালে আমরা পুরো দ্বীপময় হেঁটে বেড়াচ্ছিলাম। দারুণ বাতাস বইছিল তখন। এই জায়গাটা খুব সুন্দর, দুই দিকে পানি আর ঠিক মাঝখান দিয়ে চলে গেছে দ্বীপটা।
সূর্য ততক্ষণে পশ্চিম দিকে হেলে পড়েছে। সোনাদিয়া দ্বীপে সূর্যাস্ত দেখা একটা দারুণ এক্সপেরিয়েন্স হয়ে রইল আমাদের জন্য। চারিদিকে সমুদ্র, পশ্চিমের সূর্যের আভা আর হুহু বাতাস, সব মিলিয়ে সোনাদিয়ায় আমাদের বিকালটা দারুণ কাটল। সোনাদিয়ায় রাত নেমে এসেছে আর শুরু হয়ে গেল আমাদের ক্যাম্প ফায়ারের প্রস্তুতি। নির্জন দ্বীপে তাঁবু নিবাস, সাথে ক্যাম্প ফায়ার, গল্প, আড্ডা আর গান। সোনাদিয়া দ্বীপে তাই রাতটা কাটল মনে রাখার মতো। আমাদের ক্যাম্প ফায়ার রিসোর্টও হেরিকেনের আলোতে তখন আলোকিত। ক্যাম্পিং ট্রিপ বারবিকিউ ছাড়া কি জমে? তাই ডিনারের পরে মধ্যরাতে ছিল বারবিকিউর আয়োজন। বারবিকিউ শেষে তাঁবুতে ফিরে অনেক রাত পর্যন্ত চলল আমাদের আড্ডা। তাঁবুর বাইরেই অবারিত সমুদ্র, আর উপরের আকাশে লক্ষ কোটি তারা। শুভ সকাল সোনাদিয়া দ্বীপ। ভোরের সোনালি আলোয় সোনাদিয়া যেন আরো সুন্দর।
অনেক অনেক দিন পর এমন স্নিগ্ধ একটা সকাল দেখলাম। এতটাই নিস্তব্ধ নির্জন চারিদিকে যে এক অদ্ভুত বিষণ্ণতা ভর করে মনে। পূবের আকাশে সূর্য তখন কিরণ ছড়াচ্ছে, আর সেই আলোয় দ্বীপটা অপূর্ব লাগছিল। সকালের দ্বীপ ভ্রমণ শেষে আমরা আবার তাঁবুতে ফিরে আসি। ক্যাম্প ফায়ার রিসোর্টও ততক্ষণে জেগে উঠেছে। খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা দিয়ে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। এরপর অনেকক্ষণ অলসভাবে আড্ডা দিয়ে কাটালাম। সোনাদিয়া ততক্ষণে সোনালি রোদের আলোয় ঝলমল করছে। আপনার মন যদি অস্থির থাকে তবে নিশ্চিতভাবে সোনাদিয়া আসতে পারেন। সোনাদিয়া আপনার মন স্থির করার দায়িত্ব নিয়ে নেবে। বিচে তো কালকে থেকে অনেক ঘুরলাম, এবার বের হয়েছি দ্বীপের আশপাশটা একটু ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসেছি আমরা, যেই জায়গাটা দারুণ পছন্দ হলো আমাদের। দেখেন কি সুন্দর।
এবার ফিরতে হবে। এই সৌন্দর্য ছেড়ে কিছুতেই ফিরতে মন চাচ্ছিল না। ওই যে আমাদের ফেরার বোট দাঁড়িয়ে আছে সোনাদিয়া থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমাদের ফিরতি যাত্রা শুরু হয়ে গেল, তবে আমরা কক্সবাজারে ফিরছি না, সোনাদিয়া থেকে আমরা যাচ্ছি মহেশখালী দ্বীপে। দেখতে দেখতে 40 মিনিটের ট্রলার রাইড শেষে আমরা চলে এসেছি মহেশখালীর কাছাকাছি। মহেশখালী পৌঁছে দুপুরের খাবার দাবার খেয়ে একটা টমটম নিয়ে আমরা চলে গেলাম শুটিং ব্রিজে। দুপাশে সবুজ ম্যানগ্রোভ বন আর ঠিক মাঝখান দিয়ে চলে গেছে এই ব্রিজটা। ট্রিপের শেষ বিকালটা এখানে দারুণ কাটল। সন্ধ্যা ঘনিয়ে আসলে মহেশখালী থেকে আমরা ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কক্সবাজার পৌঁছে এই কোরাল মাছটার বারবিকিউ দিয়ে জম্পেশ একটা ডিনার হলো। এবার ঢাকা ফেরার পালা, আবার দেখা হবে নতুন কোনো পথে।